কখনো কখনো আমরা এরকম বেশ কিছু বাক্য ব্যবহার করে থাকি, ধরো যে কোথাও যদি আমরা কোনো কিছু ঢুকাতে চাই, কোনো একটা ছোট জায়গার মধ্য দিয়ে যদি একটা জিনিসকে ঢুকাতে চাই, তো আমরা হয়তো অনেক সময় যদি বস্তুটা না ঢুকে আমরা কি ব্যবহার করি, যে একটু জোরে চাপ দে তাহলে ঢুকে যাবে। তো একটু জোরে চাপ দে তাহলে ঢুকে যাবে, এই চাপটাকে কিন্তু আমরা সাধারণভাবে এরকম ক্ষেত্রে ব্যবহার করে থাকি, যে জোরে বল দেওয়া বা একটু জোরে কোনো কিছু দেওয়াকে আমরা বুঝাতে সাধারণত চাপ বুঝে থাকি। কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষায় চাপটা কিন্তু অনেকটা এরকম না, নিশ্চয়ই এটার সাথে কোনো না কোনো বিজ্ঞানসম্মত ব্যাখ্যা থাকতে হবে। আর এসব ব্যাপার স্যাপার নিয়েই আমরা তোমাদের পদার্থবিজ্ঞানের পঞ্চম অধ্যায় অর্থাৎ পদার্থের অবস্থা এবং চাপ আজকে আলোচনা করব। তো অধ্যায়টি আলোচনা করতে যেয়ে আমরা প্রথমে তোমাদেরকে যে জিনিসটি দেখাবো, যে চাপ এবং চাপের সাথে ক্ষেত্রফলের সম্পর্ক। তো এটা ব্যাখ্যা করতে গেলে আমাদের প্রথমে যে বিষয়টার প্রতি লক্ষ্য রাখতে হবে সেটা দেখো, যে অনেক সময় হিল পরা জুতা মাটির মধ্যে ডেবে যায়, কিন্তু হিল পরা জুতা সাধারণত আমাদের মেয়েরা যারা তারা ব্যবহার করে থাকে, এবং সেটা যদি পরে কাদামাটি জায়গায় চলে যাই আমরা দেখবো যে জুতাটা মাটির মধ্যে অনেকটা ডেবে গিয়েছে, বিশেষ করে হিলের অংশটুকু মাটির মধ্যে কিন্তু বেশি ডেবে যায়। কারণ হিলের অংশের তোমরা বুঝতে পারছো অবশ্যই যে হিলের অংশের ক্ষেত্রফলটুকু কিন্তু কম হবে। আর যদি ফ্ল্যাট জুতা বা আমরা যে নর্মাল কালো জুতা বা শু পরে থাকি সেগুলো যদি তুমি কাদামাটির মধ্যে পরে যাও, দেখবে ওটা কিন্তু তত বেশি ডাবছে না, ওটা মোটামুটি কিন্তু কাদামাটির উপরে থাকছে। যে যতটা বেশি হিল ডেবে যাবে ওই জুতোগুলো কিন্তু ততটা ডেবে যাবে না। তো পদার্থবিজ্ঞানের ভাষায় চাপের সাথে বল এবং ক্ষেত্রফলের রিলেশন রয়েছে। বল বলতে আমরা তো বুঝি যে কোনো বস্তুর উপরে, যে যদি কোনো একটা নির্দিষ্ট ভরের বস্তুর উপরে একটা যে জিনিস প্রয়োগ করলে সেটা একটা ত্বরণে সামনের দিকে আগায়, তাহলে সেই বল আর সেই ত্বরণের গুণফলকে আমরা হচ্ছে না সেই ভর এবং সেই ত্বরণের গুণফলকে আমরা বল বলে থাকি। তো এই বলটা কতটুকু অনুভূত হবে বা বস্তুর উপরে কতটা প্রয়োগ হবে এই ব্যাপারটার ধারণাই আমাদেরকে দেয় হচ্ছে মূলত চাপ। অর্থাৎ বস্তুর উপরে বলটা কতটুকু অনুভূত হবে বা বস্তু সেই বলের কারণে কতটুকু রেসপন্স করবে সেই ব্যাপারটি আমাদেরকে চাপ নির্ধারণ করে দেয়। যেমন এখানে দেখো যে তুমি হয়তো সমান মানের বলই ফ্ল্যাট জুতা এবং হাই হিলের জুতার মধ্যে প্রয়োগ করছিলে, কিন্তু অনুভূত হওয়াটা বেশি হয়েছিল হাই হিলে, যে কারণে হাই হিলটা ডেবে গিয়েছিল, কিন্তু অনুভূত হওয়াটা কম হয়েছিল ফ্ল্যাট জুতার কারণ জুতাতে, সেই কারণে সেটি ডেবে যায়নি। তো এই ব্যাপারগুলো যদি আরও ভালো করে বুঝতে হয় তাহলে আমাদেরকে চাপের সংজ্ঞা, চাপের প্রকাশ এবং চাপের একক সমূহ সম্পর্কে জানতে হবে। আসো আমরা সেগুলো এক এক করে জানতে চেষ্টা করি। চাপের সংজ্ঞাতে যে জিনিসটি বলা হচ্ছে সেটি হলো যে কোনো বস্তুর প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে, এই কথাটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এই কথাটি আমরা সংজ্ঞা লেখার সময় প্রায়শই ব্যবহার করি না এবং যে কারণে আমরা কিন্তু নাম্বার কম পাই। কোনো বস্তুর প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। অর্থাৎ দেখো, চাপের সাথে ক্ষেত্রফল কথাটির সম্পর্ক রয়েছে এবং প্রযুক্ত বলেরও কিন্তু সম্পর্ক রয়েছে, যেটি আমি আগেই বলেছিলাম। তো এই ব্যাপারটিকে প্রকাশ করতে গেলে আমরা যেটা বলতে পারি, যে যদি কোনো বস্তুর ক্ষেত্রফল এ হয় এবং তার কারণে সেই এ ক্ষেত্রফলের বস্তুতে যদি আমরা এফ বল প্রয়োগ করি বা প্রযুক্ত বল যদি আমাদের এফ হয়, তাহলে চাপকে যদি আমরা পি দিয়ে প্রকাশ করি সেই চাপ ইকুয়ালস টু হবে প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল, কারণ এ ক্ষেত্রফলে প্রযুক্ত বল এফ, একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল হচ্ছে এফ বাই এ, তোমরা ঐকিক নিয়ম, এটা বেশ ভালো করে বুঝতে পারছো। তাহলে আমাদের চাপ হবে পি ইকুয়ালস টু এফ বাই এ, জাস্ট ঐকিক নিয়ম বন্ধুরা। দেখো, এ ক্ষেত্রফলে প্রযুক্ত বল এফ, এক ক্ষেত্রফলে প্রযুক্ত বল এফ বাই এ, তাহলে চাপ ইকুয়ালস টু হবে এফ বাই এ। এখন দেখো, আমরা যদি চাপের একক নিয়ে বলতে চাই তাহলে চাপের একক হবে বলের একক ভাগ ক্ষেত্রফলের একক। তাহলে বলের একক তোমরা সবাই জানো নিউটন,
আর ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার, তার মানে চাপের একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। আর এই নিউটন পার মিটার স্কোয়ারকে নতুন একটি নামে অভিহিত করা হয়, সেই নামটি হচ্ছে প্যাস্কেল, এই পি ফর প্যাস্কেল। তাহলে এক নিউটন পার মিটার স্কোয়ার চাপ বলতে আমরা যেটি বুঝবো সেটি হচ্ছে এক প্যাস্কেল, এবং এটি বলতে বুঝবো যে এক মিটার স্কোয়ার ক্ষেত্রফলে যে বল প্রয়োগ করা হয়েছিল সেই বলের মান হচ্ছে এক নিউটন। তাহলে এখন দেখো বন্ধুরা, যে আমি তোমাদেরকে বলেছিলাম যে চাপ দিয়ে মূলত বলটা কতটুকু প্রয়োগ করা হচ্ছে সেটি বোঝা যায়। তো এটি যদি আমরা বুঝতে চাই, আমরা দেখো একটা জিনিস ব্যাখ্যা, আমরা জিনিসটা দেখতে পারি এইখান থেকে। এখানে দেখো আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হলো যে এই চাপটা ইকুয়ালস টু হচ্ছে বল, মানে এফ বাই এ। তাহলে দেখো তো বন্ধুরা, এই এর মান যদি বাড়ানো হয় তাহলে পিটা কী হবে বলো তো? কমে যাবে। আবার এফের মান যদি বাড়ানো হয় তাহলে পিটা কী হয়ে যাবে বলো তো? বেড়ে যাবে। তাহলে এফের মান বাড়লে পি বাড়ছে, কিন্তু এর মান যখন বাড়াচ্ছ তখন কিন্তু পিটা কমে যাচ্ছে। তোমরা আসলে এটা একটু ক্যালকুলেটরে ভাগটা করেই দেখতে পারো, যে মনে করো যে এফ হচ্ছে এই ক্ষেত্রে পাঁচ, আর এ হচ্ছে মনে করো একবার দুই, আরেকবার হচ্ছে পাঁচ। তো দেখো যখন এফটা পাঁচ হবে তখন এটা যদি পাঁচ হয় আমার কিন্তু চাপের মান আসছে এক, আর যখন এফটা পাঁচ হবে তখন যদি এটা দুই হয় আমার কিন্তু চাপের মান আসবে 2.5। তার মানে এটা বাড়ালে চাপটা কমে যাচ্ছে। দেখো পাঁচ থেকে যখন আমরা যখন দুই থেকে যখন ক্ষেত্রফলটা পাঁচ করছিলাম তখন কিন্তু চাপটা এক হয়ে গেল, আর যখন দুই ছিল তখন কিন্তু চাপটা ছিল 2.5। তেমনইভাবে তুমি যদি একটু ক্যালকুলেশন করো তাহলে দেখতে পাবে যে বলটা যখন বাড়াবে তখন চাপ বাড়বে, আর বলটা যখন কমবে তখন কিন্তু চাপটা কমে যাবে। তাহলে এখন দেখো, আমরা যে জুতার উদাহরণটি দিয়েছিলাম ওখানে আমরা যেটা বলেছিলাম যে মনে করো সমান মানের বল একবার হাই হিলের জুতাতে দেওয়া হলো, আরেকবার সমান মানের বল ফ্ল্যাট জুতাতে দেওয়া হলো। তাহলে দেখো যে বলটা ঠিকই রয়েছে, কিন্তু হাই হিলের ক্ষেত্রে মনে করো যে ক্ষেত্রফলটা দুই, তাহলে আমার চাপের মান আসছে 2.5 প্যাস্কেল। আর মনে করো যে ফ্ল্যাট জুতার ক্ষেত্রে ক্ষেত্রফলটা হচ্ছে পাঁচ, তাহলে মনে করো আমার চাপের মান আসছে এক প্যাস্কেল। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে যে ফ্ল্যাট জুতাতে অনুভূত বলটি একটু কম হবে, আর যে তোমার হাই হিলের জুতো ওখানে কিন্তু অনুভূত বলের পরিমাণটা একটু বেশি হয়ে দাঁড়াচ্ছে, যে কারণে আমরা বলছি যে হাই হিলের জুতোর উপরে চাপটা বেশি পড়ছে কিন্তু ফ্ল্যাট জুতার ক্ষেত্রে চাপটা কম পড়ছে। আর এটার কারণে কি হবে বন্ধুরা বলো তো? এটার কারণেই যেটা হবে, যেহেতু এই ক্ষেত্রে মানে হাই হিলের জুতোতে অনুভূত বলের পরিমাণটা একটু তুলনামূলকভাবে বেশি হচ্ছে, সেই কারণে আসলে যেটি হবে সেটি নিচের দিকে ডেবে যাবে, আর ফ্ল্যাট জুতাগুলো কিন্তু নিচের দিকে অতটা মাটিতে ডেবে যায় না, ওটা কিন্তু মোটামুটি মাটির উপরে থেকে যায়। তাহলে এই থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চাপের সাথে বল এবং ক্ষেত্রফলের বেশ ভালোই সম্পর্ক রয়েছে, এবং চাপ যদি বেশি হয় সেটার ক্ষেত্রে আমরা যেটি বুঝবো যে বলের প্রয়োগ বা অনুভূত হওয়ার ব্যাপারটি একটু বেশিই হবে, কিন্তু চাপ যদি কম হয় তাহলে বলের প্রয়োগ বা অনুভূত হওয়ার ব্যাপারটা একটু কম বলে আমাদের মনে হবে। আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা। ভবিষ্যতে চাপ, ক্ষেত্রফল এবং এই সম্পর্কিত বিভিন্ন রাশিমালা সম্পর্কে জানতে হলে অবশ্যই তোমরা আমাদের সাথে থাকবে।